বলিউডের জনপ্রিয় নায়িকা বিপাশা বসু 2015 সালে অ্যালং ছবির পর আর কোনো কাজ করেননি তিনি। বিয়ে করেছেন ওই ছবির হিরো কারণ সিংয়ের সাথে। নতুন করে সিনেমায় ফেরার ব্যাপারে তিনি জানিয়েছেন, আমি শীঘ্রই বড় পর্দায় ফিরে আসব, বিয়ে আর হানিমুন হয়ে গেছে, এবার কমেডি সিনেমা করতে চাই। এদিকে ছোট পর্দায় কাজ করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বিপাশা জানান, কাল্পনিক ছবির উন্নতি হচ্ছে কিন্তু খুব ধীরগতিতে, আমরা এখনও অন্য ধরনের দর্শকদের পরিবেশন করি, মানুষের চিন্তাভাবনা পাল্টাচ্ছে, এখন টেলিভিশনে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আপাতত রিয়েলিটি শো করার কথা ভাবছি। এর আগেও বিপাশাকে ডার সাবকো লাগতা হ্যায় নামের একটি টিভি সিরিয়ালে দেখা গিয়েছে। বিপাশা এখন তার স্বামীকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খবরগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।